হ্যালো এভরিওয়ান, আখিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের এই ম্যাটটি করে দেখাব। এই ম্যাটটি সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুলের থিম নিয়ে করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ম্যাটটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের প্রতিটা পার্ট সুন্দর করে বুঝিয়ে দেব, যেন আপনারা এটা সুন্দর করে করতে পারেন। আমি এখানে দুটো কালার ইউজ করেছি, আপনারা চাইলে একটা কালার কিংবা আপনাদের পছন্দ মতো কালারগুলো ইউজ করতে পারেন। এখন ম্যাপে দেখাচ্ছি এই ম্যাটটার সাইজ কত। তো দেখতে পাচ্ছেন এই ম্যাটটার সাইজ হচ্ছে 9 ইঞ্চির, সামান্য একটু বেশি আছে, মানে 9 ইঞ্চিই বলা যায়। চিকন সুতায় করলে সেম ডিজাইনের ম্যাট সাইজে আরও ছোট হবে, আর উলে বা একটু মোটা সুতায় করলে সাইজ আর একটু বড় হবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই ম্যাটটি বানানোর জন্য আমি এখানে সামার ইয়ার্ন সুতা ইউজ করেছি। এটা সামার ইয়ার্ন বা চায়না লাভ সুতা বা কটন সুতা নামে পরিচিত। এখানে আমি মিডিয়াম সাইজের সামার ইয়ার্ন সুতাটা ইউজ করেছি। আপনারা চাইলে মোটা কিংবা চিকনটাও ইউজ করতে পারেন, তবে মিডিয়ামটাই ভালো হবে। সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে। এখানে আমি 2.5 মিলিমিটার সাইজ হুক নিয়েছি, আর একটা স্টিচ মার্কার লাগবে। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ম্যাজিক রিং করতে হবে। সুতাটা হাতে এভাবে পেঁচিয়ে নেবেন, সামনে একটা ক্রস চিহ্ন থাকবে। এবার এভাবে ঠিক নিয়ে আসতে হবে। এবার লম্বা যে সুতাটা চলে গেছে মেইন সুতার সাথে, সেটা হাতে নিতে হবে। এভাবে আমি আঙ্গুলে পেঁচিয়ে দিয়ে একটা গিঁঠ দেব এখানে, তাহলেই ম্যাজিক রিংটা হয়ে যাবে। আর এটাই নিচের সুতাটা, যেটা ছোট সুতাটা আছে, সেটা টান দিলে কিন্তু এটা কমবে। তো আমি একটা লুপ বের করে নিচ্ছি, এতে আমার কাজ করতে সুবিধা হবে। আমি এভাবেই সুতাটা বের করে নিয়ে তারপর কাজ করি, এতেই আমার সুবিধা হয়। তো এখানে আমি এখন মোট 3টা চেইন দেব। একটা চেইন দেওয়া ছিল, আরও 2টা চেইন দিয়ে নিলাম। তো এই 3টা চেইন প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। তো আমি 3 নম্বর চেইনের মাথায় একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। স্টিচ মার্কারের উপরে একটা সুতার লুপ থাকবে, আর স্টিচ মার্কারের নিচে 2টা লুপ থাকবে। এবার এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি 11টা ডাবল কুশি করে নেব, প্রথম 3টা চেইন সহ। তাহলে মোট 12টা ডাবল কুশি এখানে করা হবে, টোটাল 12 ডাবল কুশি। এখন এখানে আমি 11টা ডাবল কুশি করে নিচ্ছি। এখানে মোট 12টা ডাবল কুশি করা হয়ে গেছে, প্রথম 3টা চেইন সহ। এবার নিচে যে ছোট সুতাটা দেখতে পাচ্ছেন, এটা ধরে আমি টান দেব। টান দিয়ে মাঝের যে স্পেসটা আছে, গ্যাপটা, সেটা আমি ছোট করে নেব, যতটা সম্ভব ছোট করে নিতে হবে। এবার আমি যে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রেখেছিলাম 3 নম্বর চেইনের মাথায়, ঠিক সেখানে আমি জয়েন করে নেব। দেখতে পাচ্ছেন যেভাবে আমি মার্ক করেছিলাম ঠিক সেভাবেই জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। মোট 12টা ডাবল কুশি হয়েছে প্রথম রাউন্ডে। এবার চলে যাব দ্বিতীয় রাউন্ডে। প্রথমে 3টা চেইন করে নেব, চেইন 3। 3 নম্বর চেইন একইভাবে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এভাবে মার্ক করে নিতে হবে, উপরে চেইনের একটা লুপ থাকবে আর নিচে চেইনের 2টা লুপ থাকবে। এই 3টা চেইন প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবার সেম স্টিচে আমি আরও একটা ডাবল কুশি করে নিলাম, তাহলে এখানে 2টা ডাবল কুশি করা হলো। এবার নেক্সট স্টিচে আমি 2 ডাবল কুশি করব। পরবর্তী ডাবল কুশি স্টিচের ভিতরে 2 ডাবল কুশি করতে হবে। তো আমি এখানে 2 ডাবল কুশি করে দিচ্ছি। নেক্সট স্টিচেও আমি 2 ডাবল কুশি করব, মানে এই রাউন্ডে প্রতিটা স্টিচে 2 ডাবল কুশি করে করতে হবে। তো নেক্সট স্টিচে আমি এখন 2 ডাবল কুশি করে নিচ্ছি। এবার সবগুলো ঘরে আমি 2 ডাবল কুশি করে ফিরে আসছি। প্রতিটা স্টিচে 2 ডাবল কুশি করেছি। এই রাউন্ড শেষে মোট ডাবল কুশি সংখ্যা 24টি, 24 ডাবল কুশি। এবার স্টিচ মার্কারটা খুলে নিয়ে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করার সময় খেয়াল রাখবেন,
আমি যে জয়েন করছি নিচের দিকে সুতার দুইটা লুপ আর উপরের দিকে সুতার একটা লুপ থাকবে, তাহলে আপনার জয়েনিংটা দেখতে সুন্দর লাগবে, কোনো স্পেস থাকবে না। আবার আমি তিনটা চেইন দিচ্ছি পরের রাউন্ডে। এবার তিন নম্বর চেইনটা আমি আবার একইভাবে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এই তিনটা চেইন প্রথম ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। এবার নেক্সট স্টিচে আমি টু ডাবল ক্রোশে দেব। এই রাউন্ডে এক ঘর পরপর ইনক্রিজ করতে হবে। তো প্রথম তিনটা চেইন যেহেতু প্রথম ডাবল ক্রোশে, তাই পরবর্তী স্টিচে টু ডাবল ক্রোশে, মানে এখানে মোট তিনটা ডাবল ক্রোশে করা হলো। পরের সেট করব এখন। পরের সেটে প্রথমটা হবে একটা ডাবল ক্রোশে আর তার পরের স্টিচে হবে দুইটা ডাবল ক্রোশে, ওয়ান ডাবল ক্রোশে আর নেক্সট স্টিচে টু ডাবল ক্রোশে। দেখতে পাচ্ছেন এখানেও তিনটা ডাবল ক্রোশে হলো। তো এইভাবে ইনক্রিজ করতে হবে এই রাউন্ডে, এক ঘর পরপর ইনক্রিজ করব। ওয়ান ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ টু ডাবল ক্রোশে। এভাবে আমি পুরো রাউন্ড এখানে করে নিয়েছি। তো এখানে মোট 36 ডাবল ক্রোশে আছে, মোট 36টি ডাবল ক্রোশে। তিন নম্বর চেইনে আমি এবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। থার্ড রাউন্ড শেষ, চলে যাচ্ছি তারপরের রাউন্ডে। আবার আমি তিনটা চেইন দেব। চেইন দিয়ে তিন নম্বর চেইনটা আমি একইভাবে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এই তিনটা চেইন প্রথম ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। তো নেক্সট স্টিচে আমি ওয়ান ডাবল ক্রোশে করব, এর পরের স্টিচে টু ডাবল ক্রোশে করব। এই রাউন্ডে দুই ঘর পরপর ইনক্রিজ করতে হবে, মানে এই যে ওয়ান ডাবল ক্রোশে করে দুই ঘর করেছি, এরপর তিন নম্বর ঘরে টু ডাবল ক্রোশে করব। টু ডাবল ক্রোশে করছি, সেম ঘরে দুটো ডাবল ক্রোশে করে দিচ্ছি। তাহলে এখানে মোট চারটা ডাবল ক্রোশের একটা সেট হলো। এরকম করে সেট করতে হবে। পরবর্তী স্টিচে ওয়ান ডাবল ক্রোশে করব, তার পরের স্টিচে ওয়ান ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচে টু ডাবল ক্রোশে করব, দুই ঘর পরপর ইনক্রিজ। তো এরকমভাবে পুরো রাউন্ড করে নিতে হবে। পুরোটা করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড করা হয়ে গেছে। পরবর্তী রাউন্ডের আমি এখানে তিনটা চেইন করে মার্ক করে নিয়েছি, আর এই তিনটা চেইন প্রথম ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করা হবে। এবার এই রাউন্ডে তিন ঘর পরপর ইনক্রিজ করা হবে, তাই আমি তিনটা ঘরে মানে তিনটা স্টিচে একটা করে ডাবল ক্রোশে এভাবে করলাম। এবার চার নম্বর স্টিচে টু ডাবল ক্রোশে করতে হবে, টু ডাবল ক্রোশে করে দিচ্ছি সেম স্টিচে। দেখতে পাচ্ছেন এখানে মোট পাঁচটা ডাবল ক্রোশে হয়েছে, প্রথম তিনটা চেইন সহ মোট পাঁচটা ডাবল ক্রোশে। এবার আমি তিনটা ঘরে একটা করে ডাবল ক্রোশে করব, ওয়ান ডাবল ক্রোশে নেক্সট থ্রি স্টিচ, চার নম্বর ঘরে গিয়ে টু ডাবল ক্রোশে করতে হবে। এই যে তিনটা ঘরে আমি একটা করে ডাবল ক্রোশে করেছি, এবার চার নম্বর ঘরে টু ডাবল ক্রোশে করব। তিন ঘর পরপর ইনক্রিজ করতে হবে। এভাবে পুরো রাউন্ড করে নিতে হবে। তো এভাবে আমি পুরো রাউন্ড এখন করে নিচ্ছি, তিন ঘর পরপর ইনক্রিজ। তো এভাবে এই রাউন্ড আমি পুরোটা করার পর স্টিচ মার্কার যেখানে আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এরপর আমি আরও দুইটা রাউন্ড করব, রাউন্ড সিক্স অ্যান্ড সেভেন। রাউন্ড সিক্স আর সেভেনে কী করতে হবে এখানে আমি লিখে দিয়েছি, এটা ফলো করে আপনারা করে ফেলতে পারবেন। সেম একই সিস্টেম, প্রতি রাউন্ডে শুধু এক ঘর করে বাড়বে, মানে আমি যে ইনক্রিজ করছি সেটা এক ঘর করে বাড়বে, আর সেম একইভাবে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি পুরোটা করে নিয়েছি। এখানে মোট সেভেন রাউন্ড আছে, মোট সাতটা রাউন্ড এখানে আছে। সাতটা রাউন্ড কমপ্লিট করার পর এটা এরকম ম্যাটের মতো পড়ে থাকবে, কোনো গোল বাটির মতো হবে না। তো চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে।
নেক্সট রাউন্ড থেকে আমি সুতার কালারটা চেঞ্জ করব, সেজন্য একটা চেইন দিয়ে লক করে সুতাটা কেটে নিচ্ছি। যদি আপনারা সুতার কালার চেঞ্জ না করতে চান তাহলে সুতা কাটার দরকার নেই, এখান থেকেই পরবর্তী ডিজাইনটা ফলো করবেন। তো আমি এখন নতুন সুতার কালারটা জয়েন করে নিচ্ছি, ঠিক যে স্টিচে সুতা কেটেছিলাম মানে চেইন থ্রি এর ভিতরে, এই যে চেইন থ্রি স্টিচ তিন নম্বর চেইনের মাথা, এখানে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। জয়েন করার পর একটা চেইন দেব, চেইন দেওয়ার পর সিঙ্গেল কুশি দিয়ে কাজ করব। এই রাউন্ড মানে আট নম্বর রাউন্ড পুরোটা সিঙ্গেল কুশি দিয়ে করতে হবে। এবার সেম স্টিচে মানে চেইনের যে স্টিচটা আছে এই চেইনের স্টিচে আমি একটা সিঙ্গেল কুশি দেব। সিঙ্গেল কুশি দেওয়ার পর এই ঘরটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এই রাউন্ডের শেষে এখানে এসে জয়েন করতে হবে। নেক্সট স্টিচে ওয়ান সিঙ্গেল কুশি দিতে হবে, এটা হচ্ছে পরবর্তী স্টিচ। এটা অনেক সময় বোঝা যায় না, তো একটু ভালো করে খেয়াল করে আপনারা কাজ করবেন। মোট ছয়টা ঘরে আমি একটা করে সিঙ্গেল কুশি দেব, ওয়ান সিঙ্গেল কুশি সিক্স স্টিচ, ছয় ঘরে আমি একটা করে সিঙ্গেল কুশি দেব। সাত নম্বর ঘরে গিয়ে ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ না করলে এটা বাটির মতো গোল হয়ে যাবে তাই ইনক্রিজ করতে হবে। তো এটা হচ্ছে সাত নম্বর ঘর, সাত নম্বর ঘরে গিয়ে আমি টু সিঙ্গেল কুশি দেব। সিঙ্গেল কুশি দিয়ে করলেও কিন্তু ইনক্রিজ করতে হবে, না করলে এটা ম্যাট হবে না, গোল হয়ে যাবে। আবার আমি ছয়টা ঘরে একটা করে সিঙ্গেল কুশি দেব, ওয়ান সিঙ্গেল কুশি নেক্সট সিক্স স্টিচ, সাত নম্বর ঘরে গিয়ে আমি ইনক্রিজ করব। তো এখন আমি ছয়টা ঘরে একটা করে সিঙ্গেল কুশি দিয়ে দিচ্ছি। এবার সাত নম্বর ঘরে দেখতেই পাচ্ছেন নিচে টু ডাবল কুশি আছে সেম ঘরে, ঠিক সেই জায়গাটায় এসে টু ডাবল কুশি করতে হবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোথায় গিয়ে টু ডাবল কুশি করতে হবে। তো আমি পুরোটা করে নিয়েছি সেম একইভাবে, দেখতে পাচ্ছেন ম্যাটটা সুন্দর হয়েছে। এবার আমি জয়েন করে নেব, স্টিচ মার্কারটা খুলে নিয়ে প্রথম সিঙ্গেল কুশি স্টিচে যেখানে আমি মার্ক করে রেখেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে নেব। চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। প্রথমে আমি তিনটা চেইন করে নিচ্ছি, চেইন থ্রি তিন নম্বর চেইনের মাথা আমি আবার স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এভাবে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। স্টিচ মার্কারের উপরে একটা সুতার লুপ থাকবে আর নিচে দুইটা লুপ থাকবে। এবার নেক্সট স্টিচে সেম স্টিচে না পরের যে স্টিচটা আছে সেই স্টিচে আমি টু ডাবল কুশি করব। তাহলে এখানে মোট তিনটা ডাবল কুশি করা হবে, টোটাল থ্রি ডাবল কুশি। তো দেখতে পাচ্ছেন তিনটা ডাবল কুশি হয়ে গেছে। এবার চেইন দিতে হবে দুইটা, এক দুই। তো এখানে আমি টু চেইন করে নিয়েছি, টু চেইন করার কারণে নিচে দুই ঘর স্কিপ করব, স্কিপ টু স্টিচ, থার্ড স্টিচে ওয়ান ডাবল কুশি করতে হবে, ওয়ান ডাবল কুশি অন থার্ড স্টিচ। নেক্সট স্টিচে টু ডাবল কুশি করব, প্রথম স্টিচে ওয়ান ডাবল কুশি করব আর পরবর্তী স্টিচে টু ডাবল কুশি করব। তাহলে এখানে তিনটা ডাবল কুশির একটা সেট হবে আর এখানেও এটা ইনক্রিজ করা হচ্ছে। আবার আমি দুইটা চেইন করব, চেইন টু করে নিচে দুই ঘর বাদ দেব, বাদ দিয়ে তিন নম্বর ঘরে ওয়ান ডাবল কুশি করতে হবে। এখানে আমি ওয়ান ডাবল কুশি করব আর তার পরের ঘরে টু ডাবল কুশি করব। তো এই হচ্ছে এই রাউন্ডের নিয়ম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে এই রাউন্ড পুরোটা করে নিতে হবে। এই রাউন্ড শেষে ফিরে এলাম, আমি পুরোটা করে নিয়েছি। এবার জয়েন করে নেব, দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করতে হবে। একদম লাস্টে দুটো চেইন করে নিয়েছি যেহেতু জয়েন করতে হবে। তো নিচে আমার তিনটা স্টিচ আছে, দুটো স্টিচ থাকার কথা ছিল কিন্তু দেখা গেল এখানে তিনটা স্টিচ আছে, তো আমি এখানে তিনটা স্টিচই স্কিপ করে দেব মানে বাদ দিয়ে দিব।
এটা নিয়ে ঝামেলা করার দরকার নেই। আমি সবগুলোই তিনটা স্টিচই বাদ দিয়ে স্কিপ করে উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। চলে যাব পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ড থেকে শেল স্টিচ শুরু হবে এই প্রতিটা স্পেসের ভিতরে। এর জন্য আমি দুটো চেইন দিলাম। চেইন দেওয়ার পর এই স্পেসের ভিতরে একটা স্লিপ স্টিচ করতে হবে যেন এই স্পেসের উপরে আমি শেলগুলো করতে পারি। তো এখানে এবার শেলটি করব, এখান থেকেই এই রাউন্ড শুরু হবে। তো প্রথমে আমি তিনটা চেইন করে নিচ্ছি, আর এই তিনটা চেইন প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। তিন নম্বর চেইনটা আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। এখানে আমি আরও দুটো ডাবল কুশি করব। তো মোট এখানে তিনটা ডাবল কুশি করা হলো, টোটাল থ্রি ডাবল কুশি। এবার আমি দুটো চেইন করব, চেইন টু করে সেম স্পেসের ভিতরে আরও তিনটা ডাবল কুশি করব, মানে থ্রি ডাবল কুশি, টু চেইন, থ্রি ডাবল কুশি, সেম স্পেস। এইভাবে আমি করে নিয়েছি প্রথম শেলটি। পরবর্তী শেলে চলে যাব। এর জন্য কোনো চেইন নিতে হবে না, কোনো চেইন না নিয়ে সরাসরি পরবর্তী স্পেসের ভিতরে আমি শেল করব। শেল করার জন্য প্রথমে আমি তিনটা ডাবল কুশি করব, থ্রি ডাবল কুশি, এরপর দুটো চেইন করব, চেইন টু। এবার এই একই স্পেসের ভিতরে আরও তিনটা ডাবল কুশি করব। দ্বিতীয় শেল করা হয়ে গেছে। এভাবে প্রতিটা শেলের ভিতরে, প্রতিটা স্পেসের ভিতরে আমি এভাবে শেল করে নেব। তো এভাবে আমি সবগুলো স্পেসের ভিতরে একইভাবে শেল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো স্পেসের ভিতরে আমার শেলগুলো করা হয়ে গেছে। তিনটা করে ডাবল কুশি নিয়েছি যেরকমটা দেখিয়েছিলাম। এবার জয়েন করে নেব। স্টিচ মার্কারটা খুলে নিয়ে সেম সেই জায়গাটাই আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। পরবর্তী রাউন্ড এখান থেকে শুরু হবে না, শুরু হবে মাঝে যে স্পেসটা আছে সেখান থেকে। সেই জায়গাটায় যাওয়ার জন্য এখানে আমি দুটো চেইন দিলাম। চেইন দেওয়ার পর মাঝের স্পেসে একটা স্লিপ স্টিচ দিয়ে দিতে হবে, তাহলেই সেখানে যাওয়া হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাঝের স্পেসে চলে এসেছি। এবার এখান থেকে এই রাউন্ড শুরু হবে। তো এখানে আমি আবার তিনটা চেইন করে তিন নম্বর চেইনটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখলাম। এখানে এসে এই রাউন্ড শেষে এখানে এসে জয়েন করতে হবে। তো এখানে একইভাবে আমি শেলটা করব, আগের রাউন্ডে যা করেছিলাম এই রাউন্ডে সেম কাজ করতে হবে। এখানে আমি আরও দুটো ডাবল কুশি করছি, এরপর দুটো চেইন করব, চেইন টু, এরপর সেম একই স্পেসের ভিতরে আবার তিনটা ডাবল কুশি করতে হবে। আগের রাউন্ডে যা করেছি এই রাউন্ডে সেম একই কাজ করতে হবে। প্রথম শেল করা হয়ে গেলে আমি দ্বিতীয় শেলে চলে যাব। শেলের ভিতরেই শেল করতে হবে। তো শেলের উপরে আমি শেল করে নিচ্ছি, থ্রি ডাবল কুশি, টু চেইন, থ্রি ডাবল কুশি। শেলটি করা হয়ে গেছে। এখান থেকে আবার পরবর্তী শেলের ভিতরে আমি শেল করে নেব। এভাবে প্রতিটা শেলের উপর একইভাবে শেল করে নিতে হবে। আমি পুরো রাউন্ড এভাবে করে নিচ্ছি। সম্পূর্ণ রাউন্ড করা হয়ে গেছে। আমি জয়েন করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। আর পরবর্তী রাউন্ডের এখানে আমি তিনটা চেইন করে রেখেছি। আশা করছি এইটুকু আপনারা পারবেন। তো এটা হচ্ছে লাস্ট রাউন্ড, এই রাউন্ডটা আমি এখন করে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে তিনটা চেইন করে দুটো ডাবল কুশি করে দিচ্ছি। এবার আমি চেইন নেব তিনটি। আগের রাউন্ডে মাঝখানে দুটো চেইন নিয়েছিলাম, কিন্তু এখানে তিনটা চেইন নিতে হবে। তিনটা চেইন নেওয়ার পর এই চেনের গোড়ায় দেখবেন একটা স্টিচের মতো দেখা যাচ্ছে এরকম। এখানে একটা সিঙ্গেল কুশি করতে হবে, ওয়ান সিঙ্গেল কুশি অন চেইন থ্রি স্টিচ, এরকম একটা সিঙ্গেল কুশি করে দেব। সিঙ্গেল কুশি করার পর নিচে চলে যাব। নিচে গিয়ে এই একই স্পেসের ভিতরে তিনটা ডাবল কুশি করে দেব, থ্রি ডাবল কুশি। এরকম চেইন দেওয়ার কারণে উপরে একটা ডিজাইন হবে চেইন আর সিঙ্গেল কুশির কম্বিনেশনে। তো আমি পরবর্তী শেলে চলে যাচ্ছি। এখানে প্রথমে তিনটা ডাবল কুশি করব, তিনটা ডাবল কুশি করে দিচ্ছি, থ্রি ডাবল কুশি। এরপর তিনটা চেইন করব, চেইন থ্রি, চেইন থ্রি করার পর চেইন থ্রির নিচে দেখতে পারবেন একটা স্টিচের মতো আছে,
এখানে একটা সিঙ্গেল কুশি করে দেব। এখানে একটা সিঙ্গেল কুশি করে দিলাম, তাহলে একটু উঁচু হয়ে থাকবে এই জায়গাটা। এবার সেম একই স্পেসের ভিতরে আরও তিনটা ডাবল কুশি করে দেব। তো এটাই হচ্ছে লাস্ট রাউন্ডের কাজ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি এভাবে সবগুলো স্পেসের উপরে, মানে যে শেল স্পেসগুলো আছে, একইভাবে আমি সবগুলো স্পেসের ভিতরে এই কাজটা করে নেব। সম্পূর্ণটা করে ফিরে আসছি। পুরো রাউন্ড করা হয়ে গেছে, এবার শেষের দিকে আমি জয়েন করে দেব, তাহলে এটার কাজ শেষ। এবার জয়েন করাটা দেখিয়ে দিচ্ছি। স্টিচ মার্কারটা খুলে নিয়ে তিন নম্বর চেইনের ঠিক সেই জায়গাটায় আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করার পর একটা চেইন দিয়ে লক করে সুতাটা কেটে নেব। এবার এই ম্যাটের কাজ শেষ, ম্যাট একদম রেডি। এবার এই যে বাড়তি সুতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সুন্দর করে হাইড করে দেব। এই কাজগুলোর ভিতরেই এই সুতাগুলো ঢুকিয়ে ঢুকিয়ে হাইড করে দেব, যেন দেখা না যায়। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করছি আপনাদের টিউটোরিয়ালটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় প্লিজ এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের লাইক কমেন্ট আমাদের ভিডিওর জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটি।